কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি রয়েছেন এসএসকেএম এ গতকাল ইডি তাকে নিয়ে যেতে পারেনি জোকার ইএসআই হাসপাতালে আর এবার কালীঘাটের কাকুর ওপর নজরদারি চালাতে এসএসকেএম হাসপাতালের আইসিসিউতে মোতায়েন সিআইএসএফ বৃহস্পতিবার রাতে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন তিনি এবং রাত 12:30 নাগাদ তড়িঘড়ি তাকে আইসিসিউতে স্থানান্তরিত করা হয় কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সরাসরি চলে যাচ্ছি সন্দীপের কাছে সন্দীপ কি ব্যবস্থা করা হয়েছে এটির তরফ থেকে জানতে চাইব দেখো ইডির তরফ থেকে সুজয় কৃষ্ণ ভদ্রর ওপরে নজরদারি রাখার জন্য কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে আইসিসিউর ভেতরে আইসিসিউর ঠিক দরজার বাইরেই দুজন সশস্ত্র সিআইএসএফ কর্মী তারা আজকে সকাল থেকে নজর রাখছেন সুজয় কৃষ্ণ ভদ্রের ওপরে এই আইসিসিউর 18 নম্বর বেডেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে রাখা হয়েছে বৃহস্পতিবার একদম গভীর রাতে 12:30 নাগাদ তাকে আইসিসিউতে স্থানান্তরিত করা হয় তারপর থেকে তার ঠিকানা এসএসকেএম হাসপাতালের আইসিসিউর 18 নম্বর বেড সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে কারা দেখা করতে আসছেন চিকিৎসকরা কি বলছেন এবং তারপর এখান থেকে তাকে অন্য কোথাও স্থানান্তরিত করা হয় কিনা এই সমস্ত বিষয়গুলি এবং সুজয় কৃষ্ণ ভদ্রের ওপরে নজর রাখতেই এই এই সিআইএসএফ মোতায়েন সেরকমটাই আমরা জানতে পারছি রাত 10:00 পর্যন্ত সিআইএসএফ এখানে মোতায়েন থাকবে তারপরে আবারও নতুন টিম এসে এখানে দায়িত্বভার নেবে নজরদারি আজকে এসএসকেএম হাসপাতাল সূত্রে যেটা জানানো হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে নতুন করে তার শারীরিক অসুস্থতার কোনো খবর নেই যেহেতু তিনি বুকে অস্বস্তির কথা বলেছিলেন তার সঙ্গে সঙ্গে তার পালস রেট বেড়ে গিয়েছিল এবং রক্তচাপ কমে গিয়েছিল বলে চিকিৎসকরা জানাচ্ছেন তাই কোনো ঝুঁকি না নিয়ে বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা তারা করে দেখে নিতে চাইছেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা বর্তমানে কী রয়েছে যে কারণে রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বেশ কয়েকটি রুটিন রক্তের পরীক্ষা করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর এর পাশাপাশি তিনি তার যেহেতু বাইপাস সার্জারি হয়েছে অগস্ট মাসে তারপরে আবারও তিনি বুকে অস্বস্তির কথা বলছেন সেই কারণে চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন যে আরেকবার সিটি গাইডেড অ্যাঞ্জিওগ্রাম করে তারা দেখবেন যে নতুন করে কোনো ব্লকেজ তৈরি হলো কি না সেটা দেখার জন্যই আজকে কোনো এক সময় সুজয় কৃষ্ণ ভদ্রকে ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হবে আইসিসিউ থেকে বের করে এবং তারপর সেখানে তার সিটি গাইডেড অ্যাঞ্জিওগ্রাম করার কথা রয়েছে অন্তত চিকিৎসকরা সেরকমটাই পরিকল্পনার কথা জানিয়েছেন গতকাল সকাল 7:45 থেকে বেলা 2:30 পর্যন্ত ইডি এখানে অপেক্ষা করেছিল এসএসকেএম হাসপাতালে কালকেই তাকে নিয়ে যাওয়ার কথা ছিল জোকা ইএসআই হাসপাতালে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু সবটাই মাঠে মারা যায় সুজয় কৃষ্ণ ভদ্র বৃহস্পতিবার রাত 12:30 নাগাদ আইসিসিউতে স্থানান্তরিত হয়ে যাওয়ার পর ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের আইসিসিউ মুক্তি তার অপেক্ষায় রয়েছেন ইডি আধিকারিকরা আইসিসিউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তরিত হওয়া মাত্রই সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইডি সূত্রে আমরা সেরকমটাই জানতে পারছি তুমি দেখতে পাবে যে সিআইএসএফ এখানে যে মোতায়েন করা হয়েছে সিআইএসএফের যে কর্মীরা রয়েছেন তারা আইসিসিউর মধ্যেই থাকছেন এবং বাইরেও তারা নজরদারি রাখছেন আইসিসিউর ভেতরেই তাদেরকে পোস্টিং করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় কিন্তু চিকিৎসকদের সঙ্গেও তারা কথা বলছেন এবং আপডেট প্রত্যেকটা মুহূর্তের আপডেট তারা নিতে থাকছেন অনেক ধন্যবাদ সন্দীপ তোমাকে